শিক্ষা প্রতিষ্ঠান না যুদ্ধক্ষেত্র, এই নিয়ে সর্বত্র চর্চিত হচ্ছে। কলেজ ক্যাম্পাসে এক সংগঠনের সঙ্গে আরেক সংগঠনের সামান্য কোনো বিষয়ে সংঘাত পরিবর্তে বৃহৎ মারামারি। এই শুধু কলেজ কুশলিত হয়নি, সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাবও পড়ে। যাই হোক, পুলিশ ঘটনাস্থলে আসলে উত্তেজনা প্রশমিত হয়। কি কারণে মারধর, কলেজ ছাত্র কি বলেছেন, ঘটনা ঘটে আজ করিমগঞ্জ কলেজে। ভাই সাতটা দেখা না, ব্যাপারটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আমি মাইক দিয়েছি তখন আর কি বলুন, উপস্থিত আছে রাত্রির সময়, ঠিক আছে রাত্রির সময় উপস্থিত আছে, এম এটা শেষ করিয়া দিছে। হ্যাঁ, শেষ করিয়া দেওয়ার পরে তারা কয়েকটা ছেলের নামে ডিসিপ্লিন কমিটিতে একশন দেওয়ার দিকে একটা কমপ্লেন দেওয়ার দিন আছে। তখন একটা ছেলে হোস্টেলের ছেলে আছে, তার নাম আমি সঠিক কইতে পারি না। হ্যাঁ, যে দিবার সময় আমরা সব দাঁড়াইয়াছিলাম, গোড়ে উঠিয়া সম্মান দিছে না, তারপরে যেবার সময় ওরম ঠেলা মারিয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠেলা মারিয়া যাওয়ার সময় আমরা রাইট ছুটো হেরে ডাকিয়া নিয়ে আমি কইতাম যে ভাই তুই মানুষ মুই দেখি আছে, সেউতিয়া ওরম তেরা চুপকে চাইয়া যাক। হ্যাঁ, প্রিন্সিপাল আইসে দৌড়, প্রিন্সিপাল আইয়া শিক্ষিত হয়েছে ঘটনা, তারপর প্রিন্সিপাল আমরা কইছি ওরম ওরম গরম গরম ঘটনা। হ্যাঁ, প্রিন্সিপাল ছাড়েও দিয়া পয়সা ইচ্ছা চাইছে, যখন তোরাও চাইলে সইয়া সরাইয়া দিলেইছে ঘটনা। হ্যাঁ, সরাইয়া দেওয়ার পরে হ্যাঁ বাইরিয়া যে সময় আইছে, বাইরিয়া ইয়ে আমার সামনে বুক ফুলে ইয়ে ওরম আটিয়া গেল। হ্যাঁ, আটিয়া গিয়া ইয়া বারবার উস্কা নিল, তারপরে আমি হচ্ছে ভাই তুই বুক কেন আমার ইয়ে আটলোকে ছাড়েও হচ্ছে সরিয়ে, তারপরে হ্যাঁ আমার গরম খেলা মারছে সব ইটানো মধ্যে হেরো গেলিছে, ইটানো মধ্যে সিসিটিভি চলে, সিসিটিভি লাগলে চেক করে দিতে পারুন, আমরা কোনো মাতো আসলাম না। আইয়া সবার প্রথমে বুক গরম খেলা মারছে, খেলা মারিয়া মাটি ফালাইছে, ফালানির পরে তার তিন চারটে আসলাম মারছে, তারপরে আমরা মধ্যে আসির কয়েকজনে তারা ডিফেন্সের মধ্যে দিকে মারছে, তারা দিয়া মারার পরে মেটা শেষ হয়েছে, এরা বাইরে বাইরে দিয়া গেছে, বাইরে বড়রা আছে, বড়রা উঠিয়া হয়েছে যে ওরম ওরম কথা আইকে যা করা শেষ করিয়া দিলে, তারপরে হে বিদ্যা ইয়ে আবার ঢুকছে, বিদ্যা ইয়ে দিকে আবার ঘাট আটটা মেয়ে করতে সবলোকে। হ্যাঁ, উঠিয়েছে কি তার বড় পাশে টুকরা দিয়ে আমার মুখের মেয়েটা মারছে, এই যে খাটা যেখানে খাটা আছে, এই যে পিস দিয়ে অত বড় বাঁশ দিয়ে মারছে, ছেলেটার নাম আমি জানি না, আমার পিস দিয়ে মারছে, এরা সবে কইছে কামিল, কামিল না নিনা কামিল আমি কে বুঝলাম কিতার লেগে মাইর করতে হবে, কি খাটো লইলিছে মাইর করে না, আমি মিলিল হে কিতা করছে এমন সময় কিতা কয় তুই কিতা মিটিল আইসা, আইয়া কয় তুই কিতা হেবে, হে তারা মিলল কথা তুই কিতা লেগে মিটিল ঢুকলে, আমি তুই কিতা মাই শিখাই দিলি, মাই শিখা আমরা এখন মাই কাজ করব পরে যে মাইর লাগছে পরে আইসুই তাই আধা ঘন্টা পরে আইসুই যে সময় দুই তিনবার মাইর হইয়া আছে ওর সময়। করিমগঞ্জের সমসাগর উদ্যানস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি, কি উদ্দেশ্যে কোন সংগঠনের ছিল প্রতিবাদ কার্যসূচি,
ডিলিমিটেশন হাতিয়ার করে বরাক উপত্যকার দুটি সমষ্টি কৌশলে কর্তন। এমনকি জনগণের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, তার বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেন সিআরপিসি পরিচালনা সমিতির প্রতিবাদ কার্যক্রম। ডিলিমিটেশন জনগণের জন্য সুখকর নয় তা নিয়ে আলোকপাত করেন অনেকেই। সবাই একজোট হয়ে রাজপথে নামতে হবে, বরাকের স্বার্থে সরব হতে হবে। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য মিডিয়ার সামনে এটাই ব্যক্ত করেন। আমরা গঠন করেছিলাম, সেটার সঙ্গে অতঃপ্রতভাবে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নাগরিক অধিকার রক্ষা নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটিও আরো বৃহত্তর পর্যায়ে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসাম হিসাবে এই সংগঠনটা গড়ে উঠেছিল। সেই জায়গায় শ্রীযুক্ত প্রয়াত বিজির ভট্টাচার্য মহাশয় প্রত্যক্ষ ভূমিকা তিনি পালন করেছিলেন। এর জন্য এই মাত্র খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার আমরা শোকার্থে আমরা একটু ওটা পালন করেছি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি সিআরপিসিসি, আপনারা জানেন যে দীর্ঘ এনআরসি আন্দোলন এই সিআরপিসিসি করেছিল। এই করিমগঞ্জে আমরা বিশাল আমরা গণমিছিল করেছিলাম এবং এই জায়গায় আমরা সমস্ত জায়গা জুড়ে আমরা ওই সেই পিছনে আমরা ড্যান্স করেছিলাম এবং এখানে গণসমাবেশ করেছিলাম। এবং এই সিআরপিসিসিকে বিভিন্ন দল এবং সংগঠন কাছাড়ের বরখোলা বুড়িবাইলে উচ্ছেদ অভিযান, কয়েকটি বাড়িতে চলল বুলডোজার, উচ্ছেদ করা হলো গাছপালা। স্থানীয় কয়েকজন লোকের জমি বেদখল করে বসবাস করে আসছিল 12টা পরিবার। 70 বছরের পর আদালতের নির্দেশে উচ্ছেদ করে জমি খালি করে প্রকৃত মালিককে সমঝে দেয় প্রশাসন। আমি বেঁচে না রয়েছি আর আমি আমার
আপনারা কেটার লাগে মানে তিন কুল্লা কেটার লাগে হবে না আসবি না মানে পূজাতে আসবি না মা মা আসবে না চলে আসুন নাহাতা টেক্স দেওয়ানজি বাজার শিলচর নাহাতা টেক্স স্টেশন রোড করিমগঞ্জ আজ শিলচর গুরুচরণ কলেজের ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও এনএসইউআই এর সদস্য ভর্তি অভিযান নিয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হয় ঘটনার বিবরণে জানা যায় আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও এনএসইউআই এর সদস্য ভর্তি অভিযান একসাথে চলছিল তখন এবিভিপির ছাত্ররা এনএসইউআই সদস্যদের সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তখন এবিভিপির সদস্য এবং এনএসইউআই সদস্যদের মধ্যে তুমুল মারপিটের সৃষ্টি হয় তারপর শিলচর গুরুচরণ কলেজে উত্তপ্ত পরিস্থিতিরও সৃষ্টি হয় এই তুমুল মারপিটের জেরে এনএসইউআই বেশ কয়েকজন ছাত্র আহত হন একজন ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় সংবাদ মাধ্যমের মধ্যে কথা বলতে গিয়ে এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী জানান আজ গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সদস্য ভর্তি অভিযান চলছিল তখন এবিভিপি সদস্যরা এসে তাদের উপর হামলা চালায় এবং এতে তাদের মধ্যে কয়েকজন সদস্য আহত হন এবং ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে তিনি অভিযোগ করেন গুরুচরণ কলেজের কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা হয়েছে তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িতদের কলেজ থেকে রেস্ট্রিকেট করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য অন্যথায় এনএসইউআই সদস্যরা বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা মিটিং করেন প্রিন্সিপালের
দিতে যেভাবে ছাত্র সংগঠনের সদস্যভুক্তি অভিযান করা হয় ঠিক একইভাবে এনএসইউআই ছাত্রছাত্রীরা ডিসি কলেজের গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসি কলেজের গেটের বাইরে ক্যাম্পাসের ভিতরে যেখানে সদস্যভুক্তি অভিযানটা চলছিল সেই সদস্যভুক্তি অভিযান গতকালকে থেকে স্টার্ট হয়েছিল এনএসইউআই এর এবং ঠিক একইভাবে পরিকল্পিতভাবে আজকে উইদাউট এনি প্ল্যানিং একই জায়গায় একই লোকেশনে উল্টা দিকে এরা শাসক দলের ছাত্র সংগঠন সদস্যভুক্তি অভিযান আজকে ডেটে ইন্টেনশনালি বসায়। সেই সদস্যভুক্তি অভিযানে শাসক দলের ছাত্র সংগঠন থেকে এনএসইউআইয়ের ছাত্র সংগঠনের কার্যকর্তাদের কিছু কুরুচিকর মন্তব্য করা হয় এবং দলবদ্ধ আক্রমণ করা হয়। সেই দলবদ্ধ আক্রমণের মধ্যে তিনটি ছেলেকে শনাক্ত করা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠন বস্ত্র হলে বিভিপি। তো সেই ছাত্র সংগঠন যে তিনটা ছেলে শনাক্ত করা হয়েছে আমরা যে ছেলেগুলো এনএসইউআইয়ের ইনজিওর্ড হয়েছে সেই ছেলেগুলোকে নিয়ে আমরা যখন প্রিন্সিপালের এখানে আসলাম ভাইস প্রিন্সিপাল বললেন একটা ইনজিওর্ড ছাত্র কলেজ ইউনিফর্মে গেট আউট ফ্রম মাই রুম প্রিন্সিপাল। কাছাড়ের কালাইনে বৃহৎ পরিমাণে হেরোইন সহ গ্রেফতার এক মহিলা। ধৃত মহিলা জনের নাম হুসনা বেগম। কালাইন নাতানপুর আলফাজউদ্দিন নামের এক ব্যক্তির ঘরে গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ সিআরপিএফ ও আসাম রাইফেলের যৌথ অভিযানে 16টা সাবানের বাসকে প্রায় 180 গ্রাম হেরোইন জব্দ করে। শিক্ষা প্রতিষ্ঠান না রণক্ষেত্র। বিদ্যালয় পরিচালনা সমিতি গঠনকে কেন্দ্র করে কাছাড়ের দুধপুর দেবানন্দ এম এস স্কুলে মারপিট। হাতে হাতে বাঁশ লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত কয়েকজন লোক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গতকাল বিদ্যালয় পরিচালনা সমিতি গঠনের জন্য সাধারণ সভা আয়োজন করা বিদ্যালয় কর্তৃপক্ষ সহ আরম্ভ হওয়ার আগে বিপত্তি ঘটে। তুমি বারো তুমি বারো ও রানা দা এটা অবস্থা কি দা রানা দা
দেবানন্দ মি স্কুল, মি স্কুল আজকে কমিটি গঠন হয়েছে। কমিটি গঠন হওয়ার সময় আমি আজকে সকাল যতটাই বারে আইসি করতাই বারে বাবা যে আমার ছোট ভাইয়া কইসে কইসে তোরা দমল তুমি দোকান হন, আমি ওখানে কমিটি গঠন হইতো আমি গিয়াই তো গেছে। আমি দোকানও বয়াতে আসি, বয়ার থেকে অন্য তারা শিখছিল শুরু হয়েছে শুনিয়ার পরে তোরা আমি খালি দোকান থেকে বাইরে হয়েছি, বাইরে ইয়া খালি দেখি আর কিটা হইল পরে দেখি খালি তারা মারপিট শুরু করছে। আগটা ইয়া আমার আমার দোকানও ইয়া বাড়াবাড়ি শুরু করছে, তাই তিন মুখায় দরজা আছে শাটার আছে, শাটার ইয়া বাড়াবাড়ি শুরু করছে, বাড়াবাড়ি করতে আমার ফিরিয়া আমার শুরু করে দিচ্ছে। তোমার নাম কিটা? হ্যাঁ তোমার নাম কিটা? আমার নাম বুলবুল লস্কর। আমরা সব ঢুকানোর সময় আর কি একটা টাইমে গেছি, 10 মিনিট আগে হইব, 2টা বাজলো 10 মিনিট আগে আমরা দাঁড়িয়েছি। ওই সময় কিছু আল্লাহ আসাম লাগে হামাইতে সময় তো মোটামুটি তারা মাইর ডাঙ্গা আরম্ভ করছে। আমার এখানে স্টিয়া পার্টি আছে ভুল, তারপরে ভুল হয়ে তার নাম জসিম উদ্দিন, তারপরে খালা খালা ডাকন তার ময়বুর রহমান তার বাজার নাম ও তো সারা মোটামুটি একটা হাঙ্গামা বাজাইয়া মাইডাঙ্গা করে দুই চাইটু করিয়া পাম দু মাথা হটাইছেন। এবার ভিডিও আছে আপনারা সারা দেখতে পারবেন।